এক্স্যাক্টলি একটা স্বপ্ন পূরণ হয়েছে বলতে পারো। আমি তো অপেক্ষা করেছিলাম যখন 24,80,000, তখন থেকে তুমি অপেক্ষা করতেছো? আমি তখন থেকে দেখতেছি কবে হবে কবে হবে। ফাইনালি আমরা এখন 2.5 মিলিয়ন বন্ধুদের একটা মিলন মেলা, এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের পরিবারের সকল বন্ধুদের ভালোবাসায়। আসলে আমাদেরকে ওনারা অনেক অনেক বেশি ভালোবাসা দেয়, আমরা যে ভিডিও দেই আমার মেয়েকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমি কমেন্ট গুলো সবগুলো কমেন্ট সব সময় পড়া। আম্মা জান, যেহেতু আপনি আমাকে কন্টেন্ট তৈরিতে হেল্প করেন, আপনি এবং আপনার মা, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশালি দ্য সাফিনাস কিচেনের এই স্পেশাল বিরিয়ানি ডালা তিনি আনপ্যাক হয়ে যাক। এই যে কি সুন্দর প্যাকিং, খাবারগুলো কিন্তু এখনো বেশ গরম আছে একদম। এবং এই যে বিফের যে সাইজটা দেখতেছো, এই সাইজের টোটাল 12 পিস তোমার এখানে গোস্ত পাবা। হ্যাঁ, মানে হচ্ছে এক একজনের 3 পিস, রাইট? কারণ এখানে আমি তোমাকে বলেছি যে 4 জনের অনুপাতে আসলে এই ডালাটা তৈরি করা হয়েছে। তাহলে 4টা কাবাব আছে, হ্যাঁ, 4টা ডিম আছে, রাইট, 4টা আলু আছে, রাইট, 4টা রোস্ট, 4টা জর্দা, হ্যাঁ, সালাদ। সো এবং এই পুরো ডালাটা তুমি চিন্তা করো, তুমি যদি 2,000 টাকা দিয়ে বাজারে এখন যাও এবং এই পরিমাণে তুমি হচ্ছে বিরিয়ানি রান্না করতে চাও, সাথে রোস্ট চাও, সাথে কাবাব চাও, ডিম চাও, জর্দা চাও, সালাদ চাও, তুমি তারপরে যে পরিশ্রম থাকবে সবকিছু মিলে এটা অনেক টাফ হয়ে যায়। আজকে যে আমার কি ভালো লাগছে, 2.5 মিলিয়ন বন্ধু হয়ে গেল আমার, রাইট? এই নাম্বারটা আসলে জাস্ট একটা নাম্বার, 2.5 মিলিয়ন হোক, 2.5 লাখ হোক, আর 25 জন মানুষ হোক, প্রত্যেকটা মানুষই আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমরা সবসময় বলি যে আমরা আসলে আমাদের পেজের থ্রুতে যে কন্টেন্টগুলো করি সেগুলো ম্যাক্সিমামই থাকে পারিবারিক কন্টেন্ট। লাইক একটা হাজব্যান্ডের সাথে একটা ওয়াইফের যেই সম্পর্কটা থাকে, একটা বাবার সাথে একটা মেয়ের বা একটা বাবার সাথে একটা ছেলের তার সন্তানের যে সম্পর্ক থাকে সেটা স্বাভাবিক হওয়া উচিত, সেই বিষয়গুলোকেই আমরা তুলে ধরার চেষ্টা করি। এটা আহামরি কোনো ভিডিওস না যেটা আসলে ভাইরাল হয়ে যাবে, তারপরও যে আপনারা ভিডিওগুলো দেখেন, ভালোবাসেন, কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করেন, এই আমরা অনেক খুশি। এক্স্যাক্টলি, এতেই আমরা অনেক খুশি। আজকের এই যে বিষয়টা আমি শেয়ার করার চেষ্টা করেছি এটা তো শুধুমাত্র আমাদের পারিবারিক যে সেলিব্রেশন সেটা, এর বাহিরে আমার একটা ছোট্ট উদ্যোগ আছে, সেটা হচ্ছে আমি কিছু অসহায় মানুষকে হেল্প করছি, কিন্তু সেই ব্যাপারটা আমি ভিডিও ধারণ করতে চাই না। আমি সবসময় বলি যে আপনি যা কিছু করবেন, যে দানটুকু মানুষকে করবেন সেটা আপনি আপনার মধ্যে রাখেন, সেটা আপনি না শো করলেন। বাট এই যে খাবারের যে ব্যাপারটা আমি আমার এখানে শেয়ার করলাম, এটার মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে একটা ভালো জায়গা, অর্থাৎ একটা আপু, আমি যার কথা বলছিলাম যিনি আসলে দ্য সাফিনাস কিচেনের যিনি ওনার, তিনি কিন্তু এই যে এই চমৎকার রান্নাবান্না করে বাসা থেকে বসে তিনি আত্মকর্মসংস্থানটা করেছেন, এবং তার মাধ্যমে, তার পরিবারের মাধ্যমে এবং তার এই কাজের সাথে যুক্ত হয়ে আরো অনেকে কিন্তু তাদের পরিবার অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার সাথে ছিলেন শুরু থেকে শেষ অবধি, আমাদের পরিবারের সাথে ছিলেন, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।